সাবধান করা হচ্ছে নিকারিগাডা অঞ্চলের আমরা যারা 100 দিনের কাজ করি আমরা সেই 100 দিনের শ্রমিকরা মিলে একটা বিপর্যয় বাহিনী তৈরি করেছি সেই বিপর্যয় বাহিনী আপনাদের গ্রামবাসীদের পাশে থাকবে সমস্ত গ্রামবাসীদের বলা হচ্ছে আমফান ঝড় আসছে আমরা নিকারিগাডা পঞ্চায়েতের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে যেতে এসেছি গ্রামবাসীরা আমাদের সাথে চলুন ডিএম সাহেবের তত্ত্বাবধানে সেখানে আপনাদের রাখা হবে কোনো অসুবিধা নেই আপনারা এই ঝড়ের হাত থেকে পরিবারবর্গকে বাঁচাবেন রাজ্য সরকারের নির্দেশ মতো আমরা সমস্ত নদীমাতৃক এলাকার মৎস্যজীবী ও গ্রামবাসীদের নিতে এসেছি আপনারা আমাদের সাথে চলে আসুন আমরা স্কুল ঘরে আপনাদের থাকবার ও খাওয়ার ব্যবস্থা করেছি আপনারা জানেন ঝড় আসছে জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে হবে স্কুল ঘর আছে সেখানে বিডিও সাহেব ডিএম সাহেব থাকবার এবং খাওয়ার ব্যবস্থা করেছি আপনারা ঘরে থাকবেন কেন বিকাল থেকে সাবধান হবেন পরিস্থিতি অনুযায়ী আপনারা নিরাপদ জায়গায় চলে যাবেন ঠিক আছে নিকারিগাডা পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে ঘরের মধ্যে থাকলে হবে না আমাদের পঞ্চায়েত থেকে বলে গেছে আমরা 100 দিনের কাজ করি ঝড় আসছে তোমরা সবাই চলে যাও তারপর নাকি সব চলে যাবেন হ্যাঁ আমরা সব চলে আসছি থেকে কালকে সন্ধ্যা পর্যন্ত একটা মুসাল ঝড় আসছে যা আগে বুলবুলি কি হয়েছিল আগে বুলবুলি ঘর বাড়ি ভেঙে গেছে গরু বাছি ছাগল পাগল মরে গেছে আমরা কোন রকমে জীবনে বেঁচেছিলাম এখন এবার কি ভয় ভয় লাগছে হ্যাঁ ভয় তো লাগবে ভয় লাগবে না ভয় লাগছে বলে পালাচ্ছি আগে থাকতে আজ বলছি